দর্শক, সিটি নির্বাচনের খবর জানতে যাচ্ছি সিলেটে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, নির্বাচনের প্রস্তুতি কেমন আর রাতে শহরের পরিস্থিতি কেমন দেখছেন? তাসিমা, রাতে শহরের পরিস্থিতি যদি আমি বলি, আসলে আপনি জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে একটি নির্বাচন হচ্ছে এবং নির্বাচনে বেশ কিছু বিধিনিষেধ থাকে। সেই জিনিসটি কতটুকু পালন হচ্ছে যদি বলি সিটি কর্পোরেশন নির্বাচন এবং সিলেট সিটির মতো একটি সিটিতে এই নির্বাচনে যে বিধিনিষেধ, সেটি কিন্তু খুব বেশি যে মানা হচ্ছে সেটি আমি বলতে পারবো না। কারণ আমি সন্ধ্যার পর থেকেই শহরের যে অবস্থা দেখছি, আজকের এই যে গত রাতের পর থেকেই কিন্তু মোটর বাইক চলাচল নিষেধ করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে কোনো কার্যকারিতা আমি দেখছি না। কারণ শহরে সব সড়কেই মোটর বাইক মোটর সাইকেল রীতিমতো চলছে এবং আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এটি দেখেও উপেক্ষা করেছেন, তারা কাউকে আটকাচ্ছেন না। আর শহরের অবস্থা যদি বলি তাহলে বেশ ব্যস্ত শহরই। নির্বাচনের আগের রাতে শহরের যে কম ব্যস্ততা থাকার কথা বা ফাঁকা থাকার কথা সেটি নেই, যথেষ্ট ব্যস্ততা রয়েছে। এবং নির্বাচনের প্রস্তুতি আমরা বলতে পারি যে কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়ার বিষয়গুলি সম্পন্ন হয়েছে এবং এই সরঞ্জাম পৌঁছে দেওয়ার নিরাপত্তার কাজে যারা নিয়োজিত রয়েছেন তারা কিন্তু তাদের যথাযথ দায়িত্ব পালন করে সরঞ্জামগুলি নির্বাচনী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। এবং বেশিরভাগ নির্বাচন কেন্দ্রে আমরা যেটি খোঁজ নিয়ে জেনেছি যে সবকটি নির্বাচন কেন্দ্রই আসলে প্রস্তুত, তবে কয়েকটি নির্বাচন কেন্দ্র কিন্তু সিলেটে আপনি জানেন অতিবৃষ্টির কারণে পানি প্রবেশ করেছে বিভিন্ন এলাকায় এবং এটির কারণে কয়েকটি কেন্দ্রে কিন্তু পানি প্রবেশ করেছে এবং যেগুলোর দু তিনটি চারটি কেন্দ্রে এখনও পানি রয়েছে। এই বিষয়টি আসলে নির্বাচন কমিশন কিভাবে সামাল দিবেন, যে কেন্দ্রগুলো কিভাবে ব্যবহার করা যাবে কিন্তু বা বিকল্প কী হবে, কারণ কেন্দ্রের মাঠে পানি জমে রয়েছে এরকম দেখা গেছে। তো এই বিষয়গুলো কমিশন থেকে ব্যবস্থা নিতে বলা হয়েছে এই স্থানীয় প্রশাসনকে। সেই বিষয়গুলো কীভাবে ব্যবস্থা নেওয়া হবে এখন আমরা সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার নয়, তবে কোনো ধরনের আজকে আপনি জানেন যে নির্বাচনের আগের দিন প্রচার করার নিষেধ, সেটি আমরা কোনো প্রচার দেখতে পাইনি। তবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন প্রার্থীর সমর্থনে কিন্তু স্লোগান আমরা দেখেছি, তবে সেটি খুব বেশি চোখে পড়েছে তা না। আর বিজিবির টহল কিন্তু আমরা দেখতে পেয়েছি, তারা নিরাপত্তার সাথে বিজিবির টহল দিচ্ছেন। এখানে মূলত আটজন প্রার্থী থাকলেও আপনি জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মৌখিকভাবে তার প্রার্থিতা বলেছেন, নির্বাচন থেকে সরে দাঁড়াবেন, যদিও তার প্রতীক তো থাকবেই, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা এবং জাতীয় পার্টির যে লাঙ্গল মার্কা সেটিতেই এখানকার এই নগরবাসী আসলে প্রত্যাশা করছেন যে এই দুটি প্রার্থীর মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। এবং এই দুজন প্রার্থীকেই মূলত আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে এখানকার সাধারণ মানুষ এই দুজন প্রার্থীর কথাই বলেছেন, অর্থাৎ ভোট প্রদানের ক্ষেত্রে এই দুজনের একজনকেই তারা বেছে নেবেন এমনটি আমরা কথা বলে জানতে পেরেছি। তো সব মিলিয়ে এখন পর্যন্ত পরিবেশ ভালো। কালকে ভোট শুরু হবে সকাল 8টায়। সেই ভোট প্রদানের জন্য, নিজেদের নাগরিক অধিকার প্রদানের জন্য তারা কিন্তু একেবারেই প্রস্তুত। এখন দেখার বিষয় কাল সকাল 8টা থেকে ভোট হবে এবং সেই ভোটে এই সিলেট নগরবাসী কাকে নির্বাচিত করবেন তাদের নগর পিতা হিসেবে, সেটি এখন সময় বলে দিবে। তাসকিমা, দর্শক, রাত পোহালেই সিটি কর্পোরেশন নির্বাচন সিলেটে, শুনছিলেন সেখানকার সবশেষ অবস্থা। দর্শক, এবারে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট এস এম আতিক। আতিক, আমরা শুনছিলাম তামজিদের কথা, আপনি রাজশাহীতে আছেন, সেখানকার রাতের পরিবেশ আমাদের জানাবেন। তার সাথে আমি আরেকটা বিষয় জানতে চাই যে 148টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ আমরা জানি রাজশাহীতে, তো আইন শৃঙ্খলা পরিস্থিতির তৎপরতা এই বিষয়ে কেমন?
তাসরিমা, আপনি ঠিকই বলছিলেন যে 148টা কেন্দ্র, 155টি কেন্দ্রের মধ্যে 148টা কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কিন্তু তাদের প্রত্যেকটি কেন্দ্রেই সিসি ক্যামেরা আর আওতায় থাকছে এবং সেখান থেকে সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু কমিশন পুরো নির্বাচনটি পর্যবেক্ষণ করবে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলে আপনাকে জানিয়ে রাখি যে রাত 12টা থেকে কিন্তু মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হয়ে যাচ্ছে এবং মাঠে কিন্তু বেশ কিছু মানে বেশ ভালো সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, র্যাব সদস্যরা থাকবে এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি আইন শৃঙ্খলা বাহিনীর একটি টহল গাড়ি যাচ্ছে। এটা কি নির্বাচন কেন্দ্রিক কিনা সেটা আমরা নিশ্চিত নই, তবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু আমরা শুরু থেকেই লক্ষ্য করছি। আপনাকে যদি একটু সংক্ষেপে বলি তাহলে পুলিশ সদস্য মোতায়েন থাকছে আগামীকালকে 3,514 জন, আনসার 1,935, বিজিবি 10 প্লাটুন, র্যাব 300 সদস্য, প্রতিটি কেন্দ্রে 5 জন পুলিশ কর্মকর্তা প্লাস 12 জন আনসার সদস্য, এছাড়াও থাকবে 30 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে 10 জন। তার মানে মানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু সর্ব উপস্থিতি থাকছে এই রাজশাহী সিটি নির্বাচনকে কেন্দ্র করে, যাতে সুষ্ঠু ও মানে সুন্দরভাবে নির্বাচনটি অনুষ্ঠিত করা যায়। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, যেহেতু আসলে এখানে বিএনপির কোনো প্রার্থী নেই, সুতরাং ভোটের মাঠে উত্তাপ কতটুকু থাকবে সেটাই আসলে আগামীকালকে আমাদের দেখে সময় বলে দেবে যে কীরকম ভোটের মাঠে উত্তাপ কেমন থাকে। মানে অনেকেই বলছেন যে এখানে ভোটার উপস্থিতি কত হয় সেটি আসলে বিবেচনার বিষয়, যদিও আসলে প্রার্থীরা চেষ্টা করবেন তাদের পক্ষে জনরায় আনার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করে কেন্দ্রে নিয়ে আসতে। সেক্ষেত্রে মেয়র পদে নির্বাচন কিছুটা নিরাপত্তা হলেও কাউন্সিলর পদে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আমরা মানে আভাস দেখেছি। সেক্ষেত্রে কাউন্সিলর প্রার্থীরা কিন্তু তাদের পক্ষে জনমত জনরায় নেওয়ার জন্য ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সব কিছু মিলে আসলে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সকাল থেকে যখন ভোটগ্রহণ শুরু হবে তখন ভোটারদের উপস্থিতি কিংবা ভোটারদের রেসপন্স কী সেটা দেখে আমরা আসলে বুঝতে পারবো যে কতটুকু পার্টি মানে কতটুকু আসলে ভোট কাস্টিং হচ্ছে বা ভোটারদের আগ্রহ এই নির্বাচনকে ঘিরে কেমন। তাসরিমা, দর্শক রাজশাহী থেকে শুনছিলেন সিটি কর্পোরেশন নির্বাচনের সবশেষ খবর।